অবহিত প্রেম ভালোবাসা কতই না ভয়ানক হারাম রিলেশনশিপ। আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন, রুটিন করে নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন, আপনি পর্দা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলছেন, নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন, আর এর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা, যা হচ্ছে কবিরা গুনাহ। তওবা ছাড়া এর কোনো ক্ষমা নেই। আল্লাহ তাআলা জিনার ব্যাপারে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর আমরা জিনার ধারে কাছে না, জিনার আষ্টে পিষ্ঠে জড়িয়ে আছি। শেষ পর্যন্ত হারাম রিলেশনে থাকা মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। অধিকাংশ হারাম সম্পর্কের শেষ পরিণতি বিচ্ছেদ অথবা ধোকা, অথচ পাপগুলো আপনার আমলনামায় থেকেই যাবে। আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুনাহ হয় না। ভাই, হজ কিংবা কোরবানি করার নিয়তে কি চুরি ডাকাতি করা জায়েজ আছে? যদি এইটা জায়েজ না হয় তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়েজ হবে? আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুনাহ মাফ হয়ে যাবে। এটি নিতান্তই একটি ভুল ধারণা। কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হয় না। আর তুমি বলছো তুমি বিয়ের পর তওবা করে নিবে? আরে তুমি আগামীকালের সূর্যটি দেখতে পাবে, এর কি গ্যারান্টি আছে? চোখগুলো বন্ধ করার পর আর নাও তো খুলতে পারে। তাই আসো, হারাম সম্পর্ককে না বলি, হালাল সম্পর্ক গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।